তাহলে আমরা পাঁচটা সেন্টেন্স পেলাম অ্যাসারটিভ অ্যাসারটিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য যেটা সাধারণ বাক্য অর্থাৎ আমরা সাধারণভাবে যে কথাগুলো বলে থাকি যেমন সে একজন ভালো ছেলে সে স্কুলে যায় আমি ভাত খাই আমি অষ্টম শ্রেণীতে পড়ি এগুলো হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সের উদাহরণ বিবৃতিমূলক বাক্য ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় প্রশ্ন করি আমরা হোয়াটস ইউর নেম তোমার নাম কি হু আর ইউ তুমি কে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এগুলো হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের উদাহরণ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স কি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ নির্দেশ উপদেশ অনুরোধ প্রস্তাব এগুলো বোঝাবে সেটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আমি তোমাকে বললাম যে ডু দ্য ওয়ার্ক কাজটি করো তাহলে আমি তোমাকে নির্দেশ প্রদান করছি যদি বলি যে ডোন্ট গো আউটসাইড বাইরে যেও না তোমাকে নির্দেশ প্রদান করছি বা বলতে পারি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও সেক্ষেত্রে আমি তোমাকে অনুরোধ করছি প্লিজ গিভ মি এ পেন আমাকে একটা কলম দাও সেক্ষেত্রে আমি তোমাকে অনুরোধ করছি তাহলে এই বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়বে এরপরে সরি এখানে অপারেটিভ সেন্টেন্স একটু মিস্টেক হয়েছে হ্যাঁ অপারেটিভ সেন্টেন্স কাকে বলেন যে সেন্টেন্স দ্বারা আমাদের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা বোঝাবে আমরা যখন বড়দের কখনো সালাম করতে যাই আমাদের দাদি বা নানিদেরকে তখন ওনারা দিকে সালাম করলে ওনারা আমাদের মাথায় হাত বলে একটা কথা বলে যে অনেকদিন বেঁচে থাকো তাহলে অনেকদিন বেঁচে থাকাটা ইংরেজিটা কি যে ম্যাই ইউ লিভ লং তুমি অনেকদিন ধরে বাঁচো এটা তোমাকে প্রার্থনা বুঝিয়েছে ম্যাই আল্লাহ ব্লেস ইউ তোমার মঙ্গল করুক আল্লাহ সেটাও একটা প্রার্থনা সুযোগ বাক্য ঠিক আছে তাহলে ম্যাই গড ব্লেস ইউ বেস্ট অফ লাক উইশ ইউ বেস্ট অফ লাক এগুলো হচ্ছে প্রার্থনা সুযোগ বাক্য এগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স আচ্ছা আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিশ্বসূচক বাক্য অর্থাৎ আমরা যখন হঠাৎ করে কোনো কিছু হঠাৎ করে পেয়ে যাই হঠাৎ করে কোনো আনন্দ হঠাৎ করে উল্লাস করে থাকি যে আমরা মনে করি কোনো এক জায়গায় আমরা আমাদের স্কুলের সাথে অন্য স্কুলের একটা খেলা নিলাম ফুটবল খেলা ওইগুলো আমরা জয়লাভ করলাম তাহলে জয়লাভ করার পরে আমরা সবাই চিৎকার করে বলে থাকি যে ওয়া গুড উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ আমরা খেলা জিতেছি কি মজা তাহলে আমরা হঠাৎ করে আমাদের কোনো এক আত্মীয় হয়তো মারা গেল তাহলে আমরা কি বলি অ্যালাস হি ইজ দ্যাট হাই রে সেই মানুষটি মারা গেল তাহলে এগুলো হচ্ছে এক্সক্লেমেশন অর্থাৎ হঠাৎ করে আবেগ উল্লাস আনন্দ বিস্ময় ইত্যাদি প্রকাশ পেলে সেক্ষেত্রে এক্সক্লেমেশন বলা হতো সেটাকে এক্সক্লেমেশন বলা হয় বা আমি কোনো হঠাৎ করে একটা পাখি দেখলাম গাছের ডালে একটা পাখি বসে হঠাৎ করে একটা সুন্দর পাখি তাহলে আমরা সেটাকে এক্সক্লেমেশন কিভাবে বলতে পারি যে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ কত সুন্দর না পাখি বা হাউ নাইস দ্য বার্ড ইজ এই পাখিটি কতই না সুন্দর তাহলে এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ আমরা তাহলে আমরা মোটামুটি আমি চিন্তা করছি তোমরা হয়তো এগুলো বুঝতে পেরেছো সেন্টেন্স জিনিসটা কি ইন্টিগ্রেটিভ কি ইম্পারেটিভ কি অপারেটিভ কি এক্সক্লেমেটরি কি আমাদেরকে এগুলো একটা বিশাল ধারণা রাখতে হবে তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানলাম এরপরে আমাদের আপাতত এগুলাই করলে হবে এরপরে আমাদের কি আরও আসতে পারে ভয়েস চেঞ্জ আসতে পারে ট্রান্সফরমেশনে ভয়েস চেঞ্জ আসবে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ হতে পারে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস এরপরে আমাদের ডিগ্রির পরিবর্তন হতে পারে ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আমরা এগুলো ধাপে ধাপে করব তাহলে আমরা প্রথমে আমাদের সেন্টেন্স যেগুলো আছে সেগুলো পরিবর্তন করে দেখব এরপরে ভয়েস চেঞ্জের যে পরিবর্তন অ্যাক্টিভ টু প্যাসিভ প্যাসিভ টু অ্যাক্টিভ সেটা দেখব এবং তারপরে ধাপে আমরা ডিগ্রিটা দেখব ঠিক আছে তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা এটা দিয়ে শুরু করব ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো